এবার আমরা মনে করি একজন ছাত্রের তার বাড়ি থেকে তার বন্ধুর বাড়ি যেতে তিনটি ভিন্ন ভিন্ন রাস্তা আছে। তো তার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য তিনটি রাস্তা আছে, আবার তার বন্ধুর বাড়ি থেকে তাদের কলেজে যাওয়ার জন্য দুইটি রাস্তা আছে। প্রশ্ন হলো, ছাত্রটি তার বন্ধুর বাড়ি হয়ে কত সংখ্যক উপায়ে কলেজে যেতে পারবে? তো ছাত্রটি মনে করি সে প্রথম পথ দিয়ে তার বন্ধুর বাড়িতে গেল, এরপরে আবার এই পথের সে প্রথম পথ দিয়ে তার কলেজে গেল, তাহলে কী হবে? তার পথটা হবে এরকম। এরপর সে যখন সে তার বন্ধুর বাড়িতে ছিল, সেখান থেকে আবার সে দ্বিতীয় পথ দিয়েও যেতে পারত। আবার সে যদি এটার দ্বিতীয় পথ দিয়ে যায়, তারপরও সে এই দ্বিতীয় পথে যাওয়ার পরও আবার দুইটা অপশানে যেতে পারবে। তাহলে দেখো, তার প্রথম কাজটির জন্য তিনটা অপশান আছে, দ্বিতীয় কাজটির জন্য দুইটা অপশান আছে। এখন প্রথম কাজটির যে কোনো একটি অপশান চুজ করার পরে তার দ্বিতীয় কাজটির দুইটা অপশান সে চুজ করতে পারে। তার মানে সে প্রত্যেকটার জন্য দুইটা করে অপশান পাচ্ছে, তাহলে তিনটার জন্য সে তিন দুগুণা ছয়টা অপশান পাবে। তার মানে সে তিন গুণ দুই ছয় উপায়ে সে তার বাড়ি থেকে কলেজে যেতে পারবে। এটি হলো গণনার গুণনবিধি। তো যদি আমরা একটু সংজ্ঞা দেই তাহলে কীভাবে বলতে পারি, যদি এম সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোনো একটি কাজ সম্পন্ন করা যায় এবং এদের এক পদ্ধতিতে কাজটি সম্পাদিত হবার পর যদি অপর একটি কাজ এন সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায়, তাহলে কাজ দুইটিকে একত্রে মোট এম গুণিতক এন সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। একেই বলা হয় গণনার গুণনবিধি। এখন যদি তৃতীয় আরেকটি কাজ এদের পরে করা হয়, যেমন কলেজ থেকে আবার দুইটি ভিন্ন ভিন্ন পথে ছাত্রটি টিচারের বাসায় যেতে পারে, তাহলে বাড়ি থেকে ছাত্রটি টিচারের বাসায় যেতে সে কতটি ভিন্ন ভিন্ন পথে যেতে পারবে কীভাবে বের করব? এখান থেকে কলেজে যেতে যত উপায় সে যেতে পারছে তার সাথে আমরা গুণ করব এই দুই। ছাত্রটি তার বাড়ি থেকে কলেজে যেতে যত ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতে পারত, প্রত্যেকটা পথের জন্য তার দুইটা অপশান বেড়ে যাচ্ছে। তার মানে এখানে যত সংখ্যক উপায় যেতে পারবে গুণ দুই দিলেই আমার টোটাল পথ আমি বের করতে পারবো। তাহলে বাড়ি থেকে ছাত্রটি টিচারের বাসায় মোট তিন গুণ দুই গুণ দুই সমান সমান ১২টি উপায়ে যেতে পারবে। অর্থাৎ যে কোনো সংখ্যক কাজের জন্য গণনার গুণনবিধি প্রয়োগ করা যায়।